ভাগবতম সেভেন্থ ক্যান্টো চ্যাপ্টার 15 টেক্সট 40 পরম জ্ঞান দুদাশয়ো কিং ইচ্ছন কস্য বা হেতুর দেহং কুষ্ণাতি লম্পট আত্মানং চেদ বিজানিয়া পরম জ্ঞান দুদাশয়ো কিং ইচ্ছন কস্য বা হেতু দেহং কুষ্ণাতি লম্পট। মানব শরীর আত্মা পরমাত্মাঙ্কু বুঝিবা নিমিত্ত উদ্দিষ্ট। আত্মা ও পরমাত্মা উভয় দিব্য স্তরে অবস্থিত। যদি আত্মা ও পরমাত্মা উভয়ঙ্কু জানিকি বুঝিপারিলা, তাহার জ্ঞান যেতবেলে বিশুদ্ধ হয় তাহলে সে বুঝিপারিব সেতবেলে কেউ কারণর এবং কোথিপাই এক মূর্খ লোভী ব্যক্তি ইন্দ্রপ্রীতি নিমিত্ত এ শরীরকে পোষণ করিব বা রক্ষা করিব। এলা শ্লোক অর্থ নাথ মুনি মহাজন সূত্রে বহু গুরুত্বপূর্ণ উপাদেয় দেশ মান দৌঁচন্তি। বিশেষ করে এ শ্লোকরে কুয়া যাইছে মানব জনির উদ্দেশ্য। মানব জনির উদ্দেশ্যটা কি? যে মানব জনির উদ্দেশ্য হচ্ছে আত্মা ও পরমাত্মাকে জানিবা। বিশুদ্ধ জ্ঞান লাভ হলে আত্মা ও পরমাত্মাকে জানিপারিব। আর আত্মা পরমাত্মা দিব্য স্থিতির অবস্থিত, ভৌতিক স্থিতির বহু দূরে অবস্থিত। আর জীব বিশেষ করে মানব জনির জ্ঞান লাভ করা উচিত। এ শরীরটা আত্মা নহে, আত্মা শরীরটার অতিরিক্ত বস্তু। শরীরটা জড় শরীর, আত্মা হচ্ছে অপ্রাকৃত বস্তু, চিন্ময় বস্তু, চিদ বস্তু। এটা কথা ভালো রকম জানিয়া উচিত। তা যদি ন জানিলা সে তাহলে মানব পদার্থ হবো না, মানব জনির এটা উদ্দেশ্য। এই কথাটা একটু নারদমুনি কৌছন্তি যেতবে এ কথা জানিব তাহলে কোথায় জন ব্যক্তি গ্রেডি পার্সন লোভী ব্যক্তি লোভ পরবশ হই ইন্দ্রপ্রীতি নিমিত এ শরীর বঞ্চাই রক্ষার চেষ্টা করিব। কোথায় হোয়াট রিজন এ কথা ভাবছি ভাষ্যরে আমর পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমদে শ্রী ভক্তিবেদান স্বামী কৃপাজ মহারাজ ভালো ভাবে ব্যাখ্যা করি কথা কইছেন। সে সে সময় বিশেষ করি এ অনুভূতি লাভ হওয়া উচিত। সন্ন্যাসীর কথা নিশ্চয় জানিবে উচিত যে সে স্বর নুহন্তি, সে আত্মা, আও আত্মা চিন্ময় বস্তু, চিদ বস্তু, অচিদ বস্তু নহতি। স্বরটার সম্পূর্ণ ভিন্ন, স্বরটা জড় বস্তু, আত্মা হচ্ছে মুখ্য বস্তু, স্বর মুখ্য নুহে। তেণু শারীরিক আবশ্যকতা আহার নিদ্রা ভয় মৈথুন এথিপ্রতি ধ্যান দেবার কোনো আবশ্যকতা নাই। কেন ধ্যান দেব না হচ্ছে মুখ্য বস্তু, আমি আত্মা, আমি শরীর নু। আত্মার যে আবশ্যকতা সে প্রতি ধ্যান দেওয়া উচিত, সে আবশ্যকতা কিভাবে পূরণ হব সেদিন প্রচেষ্টা করিয়া উচিত। সবই পুরুষ পরধর্ম যত ভক্তির অধ্যক্ষ দে অহেতুকি প্রতীয়তা জয় আত্মা সুপ্রসিদ্ধ দিয়ে সে মত ভারতের কথা কয়। আত্মার প্রসন্নতা কৌঠি রয়েছে যত ভক্তির অধ্যক্ষ দে অহেতুকি প্রতীয়তা জয় আত্মা সুপ্রসিদ্ধ। আত্মা অত্যন্ত প্রসন্ন সে বিষয়ে ভক্তির অধ্যক্ষে যে অধ্যক্ষের বস্তু ভগবান কৃষ্ণ, ভগবান অধ্যক্ষ ম্যাটেরিয়াল সেন্সেস জড়ই তোমার জড় ইন্দ্র মানব সাহায্যে যাকে তুমি কলনা করি পারিব না, মাপি পারিব না, সে অধ্যক্ষের বস্তু ভগবান। কারণ তাঙ্কর সেবা নিযুক্ত হলে, তাঙ্কর প্রেমময়ী সেবা নিযুক্ত হলে
অন্য কথায় ভক্তি যা আচরণ করলে বা ভক্তি সাধন করলে বা ভক্তি আচরণ করলে আত্মার প্রসন্নতা বিধান হয়, সেবানন্দ। এ হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য। সেটাই প্রচেষ্টায় ধ্যান দেওয়া দরকার, আত্মার কিপরি প্রসন্নতা বিধান হব, তার মানে কিপরি আমি ভগবান সেবারে প্রেমই সেবা নিযুক্ত হয়ে করি ভগবান প্রীতি বিধান করিবা, এটা লক্ষ্য। এ লক্ষ্য মানব জীবনের উদ্দেশ্য এইটা। যেভাবে এই কথা করা যাব তাহলে সে প্রকৃত মানব জীবন সফল হয়েছে, মানব জীবন উদ্দেশ্য সাধন করছে। সে সন্ন্যাসী, সে সন্ন্যাসী নিশ্চিত ভাবে। আর বিশেষ করে যেমানে সন্ন্যাস নেই সেমানে এই স্থিতি রহিবে, সেমানে কদাপি দেহ ধারণা স্থিতি রহিবে না। কহতে বডিলি কনসেপশন অফ লাইফ ইংরেজিতে কহছি, দেহ ধারণা স্থিতির ঊর্ধ্ব যাবে, ট্রান্সেন্ডেন্টাল টু দি বডিলি কনসেপশন। আত্মা পরমাত্মা স্থিতি বুঝিবে, সর্বত্র আত্মা পরমাত্মা দর্শন করিবে, সেই সম্বন্ধে সম্বন্ধিত হবে। এটা হচ্ছে এটার কথা শিক্ষা দেওয়া যাচ্ছে। আমি এই স্থিতি জানে জীব সেতবে সে স্বর রক্ষা পাই ধ্যান দেওয়া উচিত, সুরক্ষা পাই ধ্যান দেওয়ার কোনসি আবশ্যকতা নাই পুনশ্চ। আর একটা কথা হচ্ছে যে এই কাজ নৃদেহ মাধ্যম সুলভ সুদুর্লভ প্রভু সুকল্প গুরুকর্ণ ধারণ ময়ানুকূলেন অবস্থিত কুমান ভবাধীনতরে স্বাত্মা। এই কথা আছে নৃদেহটি এ মান শরীর সুদুর্লভ লব্ধা বহু সম্ভবান্তি, বহু বহু লক্ষ লক্ষ জনীর ভ্রমণ কলা পরে সুদুর্লভ মানব মিলেছে। এ বারম্বার এই কথা আমি কহুছে, সেটি সে শিক্ষাই দেওয়া যাচ্ছে আমি। কিন্তু প্লবং সুগল্পং, হ্যাঁ, কিন্তু এ ভবসাগর করিবা পাই গোটিয়ে সুন্দর নৌকা এটা, এই মানব জনীটা কটু তোর নৌকা এটা, মানব জনীরেই তুমি এ ভবসাগর তৈরি পারিব, অন্য জনীর অন্য শরীরে আত্মা তৈরি পারিব না, এটা কথাটা। সেপাই ঈশ্বরকে আমাকে রক্ষা করিবা পাই পড়ব, যাহা কোয়া যাইছে কামস্য নেন্দ্রপ্রীতি লাভ জীবিত যাবতা জীব তত্ত্ব জিজ্ঞাসা নার্থ দস্তে হো কর্ম ভি, এ কথা প্রথম স্কন্ধ ভাবছে। সেপাই কোন দরকার না জীব সে তত্ত্ব জিজ্ঞাসা লাভ জীবিত যাবতা শ্রেয় লাভ পাই বঞ্চিব, তুমি স্বর রক্ষা করিব বা স্বরটাকে বঞ্চিয়ে রক্ষিব শ্রেয় লাভ পাই। কামস্য নেন্দ্রপ্রীতি ইন্দ্রপ্রীতি করিবা পাই নে, সে কথা যদি কুহাছে। সে কথা কর্পটরে আমার তোমার আদ্য গুরুদেব কহিছেন যে আও নারদমুনি তোর পট রিজন এন্ড প্রো ফোন ডাজ এ ফুলিশ গ্রিডি পারসন মেনটেন দি বডি পারসন স্ট্র্যাটেজি, সে কথা ইন্দ্র পৃথিবী ঈশ্বর রক্ষা লাভ জীবেতে বঞ্চিব, তুমি জীবন ধারণ করিব কোথায় না শ্রেয় লাভ, শ্রেয় লাভ শ্রেয়টা কি না পরমার্থ লাভ, যাহা এই জনিরে লব্ধ হই পারিব, জনিরে একমাত্র লব্ধ অবস্থা পরমার্থ লাভ। এ মানব জনির উদ্দেশ্য সেটা, অন্য উদ্দেশ্য ইন্দ্রপ্রীতি উদ্দেশ্য নুহে মানব জনির, ইন্দ্রপ্রীতি যে কোন জনির লব্ধ হচ্ছে যাহা পাওয়া স্বর্গে নরক ইয়ে বছ বঞ্চি রইছ সে পর্যন্ত সে শ্রেয় লাভ পাই একমাত্র প্রচেষ্টা কর, সেই তত্ত্বজ্ঞান লাভ নিমিত্ত আত্মতত্ত্ব জ্ঞান, যে তত্ত্ব জ্ঞান জানিলে সেই তত্ত্ব জ্ঞান কথা এটি কুহযাচ্ছে, জানিলে আর কাহিকি লোক ঈশ্বর ধারণা স্বরকু
ইন্দ্রপ্রীতি পাই বঞ্চাইব কাহিঁকি তাহলে ইন্দ্রপ্রীতি করিয়া শ্রদ্ধারণা করিবা কাহিঁকি যেতবে ই তত্ত্ব জ্ঞান হব জীব সে তত্ত্ব জিজ্ঞাসা না আত্মদর্শ কর্ম নি তেমন মানবর সমস্ত কর্ম তত্ত্ব জিজ্ঞাসা উপরে আধারিত হওয়া উচিত এই কথা আমার কুহযাচ্ছে বিশেষ করে সন্ন্যাস আশ্রমের যে সেমান এই তত্ত্ব জিজ্ঞাসা রহবা উচিত আর সেমান এই কনসিয়াসনেস যা চেতনা আত্মচেতনা বা ভূবচেতনা অন্য কথার কৃষ্ণ চেতনা এই চেতনা পূর্ণ ভাবে এই চেতনা স্তরের রহি জীবন যাপন করিবে মেনটেন ইন্দ্রপ্রীতি কিছু প্রশ্ন নাই না কোশ্চিন এট অল সেন্স গ্রেট ইন্দ্রপ্রীতির কোনো প্রশ্ন নাই এটা কথা ভাবছি আর সে আনন্দময় স্থিতি সেটা হচ্ছে আনন্দময় স্থিতি আত্মা চিরময় পরমাত্মা চিরময় বস্তু যেতবে সে চেতনা রহিব চিদানন্দময় স্থিতি রহিব ভৌতিক স্থিতি সেটা নহে দ্যাটস নট মেটেরিয়াল প্ল্যাটফর্ম স্পিরিচুয়াল প্ল্যাটফর্ম ইংরেজি চিদানন্দময় স্থিতি অতি আনন্দময় স্থিতি সে দিব্য আনন্দ সেটা ভৌতিক আনন্দটা অত্যন্ত আনন্দ বা সুখ নুহে যাহা প্রণতি হচ্ছে অনন্ত দুঃখ সেটা কি আনন্দ বা সুখ ভৌতিক যেটা সুখকর বা আনন্দ তা হচ্ছে আদ্যন্তবন্ত ফ্লিটিং অতি স্বল্পকাল স্থায়ী সুচ প্রণতি হচ্ছে দুঃখ জীবনীয় অনন্ত দুঃখ অর্জনক সে কোন আনন্দ না সুখ সুখ দুঃখাল দুঃখকর সেটা মিজারেবল এক্সিস্টেন্স মেটেরিয়াল এক্সিস্টেন্স মিজারেবল এক্সিস্টেন্স সেটা অতি দুঃখদায়ক স্থিতি সেটা সুখ নয় তেমন সেটা ট্রান্সেন্ডেন্টাল প্ল্যাটফর্ম যাহা কুহ বিয়ন্ড দি মেটেরিয়াল ওয়ার্ল্ড ভৌতিক জগতের বহুর্ধ্বে রয়েছে ট্রান্সেন্ডেন্টাল প্ল্যাটফর্ম চিদানন্দময় স্থিতি সে স্থিতিকে উন্নীত হওয়া উচিত এটা কথাটা করা উচিত এসপেশিয়ালি কর্ম আরাধ্য গুরুদেব কহিছন্তি যে আমার এই কৃষ্ণ কনসিয়াসনেস মুভমেন্টরে ই শিক্ষায় দেওয়া যাচ্ছে যে কিপর ভাবরে সেই স্থিতিকে জনে উন্নীত হব সেই চিদানন্দময় স্থিতিকে সাচ এলিভেশন ইজ ওয়ান্স ডিউড ইন দি হিউম্যান ফর্ম অফ লাইফ এ হচ্ছে মানব জীবনের যে কর্তব্য সেই স্থিতিকে আমি কেমিতি উন্নীত হবা সেই চিদানন্দময় স্থিতিকে আমি কেমিতি উন্নীত হবা দেহ ধারণার ঊর্ধ্বকে যিবা হাউ ক্যান উই গো বিয়ন্ড দিস বডিলি কনসেপশন অফ লাইফ এ হচ্ছে পারপাস আমার এই কৃষ্ণ কনসিয়াসনেস মুভমেন্ট আমার যে কৃষ্ণ চেতনা আন্দোলন এই উদ্দেশ্যে এই শিক্ষায় দেওয়া যাচ্ছে আমার সেই স্থিতিকে উন্নীত হবা যেটা সেই স্থিতিকে উন্নীত হব সম্পূর্ণরূপে সে সেই চিদানন্দময় স্থিতি রহিব ধারণা রহিব না ইটস বিয়ন্ড বডিলি কনসেপশন অফ লাইফ সে সর্বধারণ ঊর্ধ্বরে অছে তার পররক্ষার্থ যাহা দরকার সেথিপাই সে তার ধ্যান দেওয়ার কোনো আবশ্যকতা নাই কাহিঁ বা ধ্যান দেব যেতবে সে আত্মার আবশ্যকতা প্রতি ধ্যান সম্পূর্ণরূপে দিয়েছে এবং সেতে নিযুক্ত হইয়াছি সৃষ্টি লাভ পাই সব প্রকার প্রচেষ্টাই করছি সেতবে বডিলি যাহা নেসেসিটি সরোজা আবশ্যকতা সেটা স্রোত মিলিব সরোজা আবশ্যকতা স্রোত মিলিব সেথিপাই পৃথক চেষ্টাই করিবার কিছু আবশ্যকতা রহে পৃথক চেষ্টা করিবার কিছু আবশ্যক সে শ্রীমদ্ভগবত গীতারে স্বীকৃত হয়েছে শ্রীমদ্ভগবত গীতারে ভগবান কৃষ্ণ কথা কইছন্তি অনন্য চিন্তিত মান যে জনা পর্যুপ আসবে তেসাং নিত্যাবি যুক্তান যোগ কেম বহাম্যহম এই শ্লোকরে এই কথা কুহযাইছে মতে অনন্য ভাবে চিন্তাই করছন্তি মোর উপাসনা মোর ধ্যান মোর আরাধনা মোর সেবা মুঁ তাঁর সব দায়িত্ব নিয়ে নেলি যোগ আর ক্ষেম বহন কলি অর্থাৎ প্রাপ্ত বস্তুর সংরক্ষণ আর প্রাপ্ত বস্তুর প্রাপ্তি এর দায়িত্বটা মুঁ নিয়ে নেলি এ কথা ভগবান কহিল
প্রাপ্তবস্তু কোণ হয়েছে না? প্রাপ্তবস্তু আমাকে দিয়েছে বড়ি, ঈশ্বরটা আমাকে ওটা প্রাপ্ত হয়েছে, ইজ মেট বডি। হাউ বডিলি রিলেশনশিপ সম্বন্ধী কে তক পরিবার ফ্যামিলি রিলেশনশিপ বন্ধু বান্ধব এসব যাহা কিছি মেন্টেনেন্স র দায়িত্ব আম উপরে অছি, ফ্যামিলি মেন্টেনেন্স র আদি এসব র দায়িত্ব অছি, তা কথা গুড়াক রহিছি। তেণু যাহা প্রাপ্ত হয়েছি তাকে সংরক্ষণ, সেগুলা কিপরি মেন্টেন হবে, হাউ দিস বডি উইল বি মেন্টেন, হাউ দিস ফ্যামিলি উইল বি মেন্টেন, দ্যাট ইজ ডিপেন্ডেন্ট অন দিস গড, দ্যাট আই টেক চার্জ, সে দায়িত্ব মু নেই, ভগবান কৃষ্ণ দেবে। অপ্রাপ্ত যাহা যাহা যোগ আর কেউ, প্রাপ্ত বস্তুর সংরক্ষণ, প্রাপ্ত বস্তু যাহা মিলিনি মিলিনি তা কোনটা, সে যোগ পরমার্থ লোপাই মানব জীবন উদ্দেশ্য তাকে প্রাপ্ত করিবার দায়িত্ব মধ্যে মনে কীটা কথাটা কহিলেনি তো ভগবান কৃষ্ণ, এটা হচ্ছে তা ভিতরে যাহা কহতি অঙ্কষ্ট হইয়া এতে এটা অনুসৃত অছি, এই তত্ত্বটা এই কথাটাই জ্ঞান শিক্ষাটা এতে শ্রীমদ ভগবীতা আসে শিক্ষা। এই যে নারদ মুনি করছেন নারদ, এই বোথ অফ দেম ক্যান বি আন্ডারস্টুড হোয়েন ওয়ান ইজ পিউরিফাইড বাই অ্যাডভান্স নলেজ ফর হোয়াট রিজন অ্যান্ড ফর হোম ডাজ এ ফুলিশ গ্রেডি পার্সন মেনটেন দি বডি ফর সংস্কার রিজন, ইত্যাদি কথা। তাহলে কাহিঁকি ফুলিশ পার্সন মূর্খ ব্যক্তি দেহ ধারণা রুই ফর গ্রেডি লোভ গর্ব সেইকরি ইন্দ্রপ্রীতি করিবা নিমিত্ত কাহিঁকি বঞ্চিব, সে কাহিঁকি বঞ্চিব, ওয়াই লাভজীবী তো দেবতা সেও লাভ পাই তো বঞ্চিব, যাহা কহতি সেইপাই কথা, এটা মানব জীবনর কথা, মানব জীবন উদ্দেশ্য যে শ্রেয় লাভ পাই ন করছি, প্রেয় লাভ কাহিঁকি বঞ্চিব, সে আউ প্রেয় জোড়ে কথা আছে, লম্পট বলে কুহাইছে, কেবল ইন্দ্রপ্রীতি পাই বঞ্চুছি, এই কথা আমাকে ভাল ভাবে কুহাচ্ছে, বারম্বার কুহাচ্ছে, ইয়া উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে আমাকে, আর মানবের এটাই করতে, দিস ইজ ডিউটি অফ দি হিউম্যান, পশুর নয় অন ইতর জনের এইটি কথা নু, এটা কেবল মানজনের কথা, আর বিশেষ করে সন্ন্যাস, স্পেশালি ওয়েন ওয়ান টেক সন্ন্যাস, সন্ন্যাস আশ্রম বিশেষ করে ধরেন জীব সন্ন্যাস আশ্রম কর্ত আশ্রম চতুর্থ আশ্রম যেটা কুহ হচ্ছে, সেতবে তো নিশ্চিত ভাবে এটাই হওয়া যাচ্ছে, আর সন্ন্যাস আশ্রম কু যাইকি তুমি সেন্স গ্রাটিফিকেশন করে ধ্যান দেব, শ্রেয় লাভ পাই ন বঞ্চি, প্রিয় লাভ পাই বঞ্চিবাকু চেষ্টা করিব, তাহলে সে লম্পট, সে লম্পট, এই কথাটা কুহ হচ্ছে, মাস্ট বি এ লম্পট, a greedy person simple and get sense meditation simple wow to the sannyasi masses specifically remove himself from the arches of tongue belly and genitals which disturb one as long as one is not fully aware that body is separate from the soul in zaman kar bego chi dakon sad bego chota bego chi বাস বেগম মনস ক্রোধ বেগম জুহা বেগম উদর বেগম উপস্থ বেগম এতান বেগান যবি সহিত ধীর, এতান বেগান যবি সহিত ধীর, এটা কথা কুহাচ্ছে, এ ছ বেগ কু যে জয় করছেন ইজ নট ডিস্টার্ব বাই দিজ অবজেক্টস সিক্স অবজেক্টস, বাচ বেগম মনস ক্রোধ বেগম জহা বেগম উদর বেগম উপস্থ বেগম এতান বেগান্ধ বিশ্বাসী, এ ছটা বেগ জয় করছে, ষড় বেগ জয়ী,
সমগ্রমম প্রতিবংশ শিষ্যাত, সমগ্র পৃথিবীকে সে শাসন করিপারিবে, তার অর্থ সমগ্র পৃথিবীরে সে শিষ্য গ্রহণ করিপারিবে। গুরু শাসন করন্তু, শিষ্য শাসিত হয়। গুরু ইনফ্লুয়েন্স ডিসিপ্লিন এন্ড ডিসাইপ্লিন আন্ডার ডিসিপ্লিন। অনলি সচ এ পারসন ওয়াজ কনকার্ড দিস সিক্স টাইপস অফ চেস। You understand?